নমস্কার বন্ধুরা, আবার একটা দুপুরের লাঞ্চে তোমাদের সাথে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। তো লাঞ্চে আজকে কী কী আছে সেগুলো বলবো। ভাত আজ রয়েছে, এটা মাছের ডিম দিয়ে উঁচু চচ্চড়ি। এখানে এখানে পোনা মাছ বেগুনে দিয়ে একটু ঝোল, আর এখানে আমোদি মাছের ঝাল, এখানে দেশি চিকেনে এখানে ঝোল রয়েছে, পাতলা ঝোল এখানে, আর সাথে রয়েছে স্যালাড, এখানে এক্সট্রা চিকেন রয়েছে, এক্সট্রা ভাত রয়েছে। চলো আজকে তাহলে খাওয়াটা শুরু করি। আজকে অনেকদিন পর আমি রান্না করেছি, তো আমি এখানে আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, প্রায় অনেকদিন পর আমি রান্না করলাম, মিনিমাম 1 বছর পর। এবার খাওয়া পোনা মাছের গায়ে গায়ে ঝোল, আর সাথে আছে পুঁটি মাছ। একটু মাছ নেব ছাড়িয়ে, আমাদের বেগুন, ঘরের বেগুন দিয়ে এটা ঝোল করা হয়েছে। আমাদের কাছে বেগুন হয়েছে, বেগুন গাছ বসানো হয়েছিল, সেটা
এখন মাছটা খাবো না, একটু ঝালের মাছটা একটু খাবো। প্রচুর কাটা দইগুলো খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু চিকেনটা খেয়ে দেখবো। বেশি চিকেন খাবো না, অল্প করে একটু চিকেন নেবো দু পিস। দেশি মুরগি, দেশি মুরগি মাংস আর একটু ঝোল। হেভি টেস্ট, ঝোলটা যা হয়েছে চিকেন লাগবে না, ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। Thank you.
হচ্ছে আমরা খেতে পারবো না, এইগুলো আমার থাকলে আমি নেক্সট বেলায় খেয়ে নেবো, পরে খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমাদের চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বন্ধু, আর একটি নতুন ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে।